কিশোরগঞ্জের ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম এই তিন হাওরকে যুক্ত করা 30 কিলোমিটার অল ওয়েদার সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে এই অঞ্চলে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। করোনার কারণে অটো প্রমোশন দেওয়া হলেও ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শুরু করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যত বাধাই আসুক সব জয় করেই দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সারা দেশে সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগ নেটওয়ার্ক গড়তে কাজ করছে সরকার। যারা বাবা মা গার্জিয়ান আছেন তাদেরও বলবো যে আজকে যেহেতু ডিজিটাল বাংলাদেশ, সারা বাংলাদেশেই নেটওয়ার্ক আছে, আবার ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি, যাতে নিজেদের নেয় তারা সেই সেন্টারে যেতে পারেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা করে দিচ্ছি, কাজে এই ডিজিটাল পদ্ধতিতেই শিক্ষার প্রসার ঘটানো, সেভাবে তাদের পড়াশোনার জন্য অব্যাহত থাকে, আর সেই সাথে পড়াশোনা একটু খেলাধুলার দিকেও নজর দিতে হবে, বা কিছুক্ষণ খোলা বাতাসে থাকা, রোদে থাকা, এটা করোনা ভাইরাস দূর করবার জন্য একান্তভাবে প্রয়োজন।